ভাইপোর বউকে গয়নায় ডাকছে, ভাইপোর বউকে কয়লায় ডাকছে। ভাইপোকে তিনবার ডেকেছে, বলে আমাকে কয়লায় ডেকেছে, গরুতে ডেকেছে, আমাকে এখন নিয়োগে ডাকছে। এখন ভাইপো আর ভাইপোর বউ এই দুজনেও যদি জেলে চলে যায়, দিদি তো একা হয়ে যাবে। দিদি ক্যাবিনেট ফাঁকা, কিছুদিন আম খান, বেশি দিন টিকবে না। আমের সিজন শেষ হওয়ার আগে আপনাদের জেলখানাতে হয়তো আশ্রয় নিতে হবে দুজনকেই। পার্থবাবু হাঁটুর বয়সী বান্ধবী নিয়ে জেলখানায়, মানিকবাবু সপরিবারে জেলখানায়। বাঘ বীর বীরভূমের এক নায়ক, তিনি কম্বল নিয়ে তিহার জেলে। একটা দুর্নীতিগ্রস্ত চোর সরকারের সাথে সিপিআইএমের, যারা 34 বছর সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে মানুষের দরবারে এসে বলছে অনেক হয়েছে এক্সপেরিমেন্ট, এবার এদেরকে হাঁটান। বসিরহাটের হিমসাগর আম দু ব্যাগ নিয়ে বাড়ি চলে যান, পিসির আর আপনার জন্য। কিছুদিন আম খান, বেশি দিন টিকবে না। আমের সিজন শেষ হওয়ার আগে আপনাদের জেলখানাতে হয়তো আশ্রয় নিতে হবে। একটা সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির রাজত্বের অবসান দরকার। এরা চুরি করছে সরকারি নিয়োগে, চুরি করছে পৌরসভার টাকা, পঞ্চায়েতের টাকা, চুরি করছে গরু, পাচার করছে বালি পাথর। যে হৃদয়ের উত্তাপ দিয়ে সূর্যের তাপকে আমরা হারিয়েছি, সেই হৃদয়ে আবেগ আর যুক্তি আর রাজনীতি দিয়ে পশ্চিমবাংলাকে তৃণমূল আর বিজেপিকে আমরা ছড়াবো। আমি আবারও বলছি, আমরা চ্যালেঞ্জ নিয়েই এই মিটিং করছি। যদি এটা না দিতেন করতে, তার জন্য যে প্ল্যান, সেই পরিকল্পনা আমাদের করা ছিল। বুঝতেন আজকে কি হয় বারাসাতে, কিন্তু কেউ কেউ বলল সেগুলো কি বলে দেবেন। আমি বললাম না, প্ল্যান বলবো না, পরে আবার কাজে লাগতে পারে। কিছু মানুষ বলল না না দাদা, কোনো কাজে লাগবে না, তার কারণ হচ্ছে গভর্নমেন্টেই তো থাকবে না আর কদিন বাদে, কাজে এই প্রয়োজন হবে না। তখন গণতন্ত্রের পরিবেশ একটা নতুন জায়গায় যাবে। আমাদের উপর রাগ কেন ওদের? তৃণমূল গভর্নমেন্ট চালাচ্ছে, বিজেপি প্রধান বিরোধী দল, আমরা তো নেই কোথাও, একজন এমএলএ আমাদের নেই। তাহলে আমাদের মিটিং আটকাতে হবে কেন? মিছিল আটকাতে হবে কেন? আমাদের মারতে হবে কেন? জেল খাটাতে হবে কেন? আসলে পশ্চিমবাংলায় তৃণমূলকে লড়াই করছে সিপিআইএম, বামফ্রন্ট, বামপন্থীরা, বিজেপি নয়। বিজেপি ওর অভিভাবক দুজনে মিলে এই মৌরুষি পাট্টা তারা চালাচ্ছে। চুরি জোচুরি দুর্নীতির তো একটা সীমা আছে, পরবর্তী বক্তারা এইসব নিয়ে বলবেন। একটা সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতি মানুষ কিভাবে দেখছেন? আমরা বুথের পর বুথে আমাদের কমরেডরা গেছে, লক্ষ লক্ষ মানুষ, তারা সই করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গণ আবেদনে। তারা বলছেন এই দুর্নীতির রাজত্বের অবসান দরকার। এরা চুরি করছে সরকারি নিয়োগে, চুরি করছে পৌরসভার টাকা, পঞ্চায়েতের টাকা, চুরি করছে গরু, পাচার করছে বালি পাথর। ক্যাবিনেটের অনেকে চলে গিয়েছে জেলে। বাঘ বীর বীরভূমের এক নায়ক, তিনি কম্বল নিয়ে তিহার জেলে। পার্থবাবু হাঁটুর বয়সী বান্ধবী নিয়ে জেলখানায়, মানিকবাবু সপরিবারে জেলখানায়। আমি তো দেখছি এখন খুব মিম চলছে, বলে কি উচ্চ বংশ, বলে এত উচ্চ বংশ, ভাইপোকে তিনবার ডেকেছে, ও আবার সেটা ফলাও করে বলছে, বলে আমাকে কয়লায় ডেকেছে, আমাকে গরুতে ডেকেছে, আমাকে এখন নিয়োগে ডাকছে, ভাইপোর বউকে গয়নায় ডাকছে, ভাইপোর বউকে কয়লায় ডাকছে। এখন ভাইপো আর ভাইপোর বউ এই দুজনেও যদি জেলে চলে যায়, দিদি তো একা হয়ে যাবে। দিদি ক্যাবিনেট ফাঁকা, দিদির একেবারে কিচেন ক্যাবিনেটের মেম্বার তারা সব জেলখানাতে। দিশেহারা অবস্থা হয়ে গিয়েছে তৃণমূলের, আর বিপদে পড়লে বুদ্ধিনাশ হয় না, তৃণমূলের এখন বুদ্ধিনাশের অবস্থা। বলছে জনজোয়ার আনতে হবে, তো এখন জনজোয়ারে নাকি 10 তারিখে আমাদের জেলায় আসবে। ব্যারাকপুরে পা রাখছে না, বারাসাতে পা রাখছে না, গোষ্ঠী দ্বন্দ্ব এত, কে কাকে মেরে দেবে, নিকেশ হয়ে যাবে, শুট আউট হয়ে যাবে, আগুন লেগে যাবে, পোড়ানো লাশ বার করতে হবে, তার থেকে এখানে যাওয়ার দরকার নেই, একটু সীমান্ত দেখে আসি। বসিরহাটে যাই, আমরা বলছি আপনাকে, ভাইপোকে, পিসির ভাইপোকে, যে ইচ্ছামতির ধারে পড়ন্ত বিকেলের ভালো মৃদুমন্দ হাওয়া খেয়ে বসিরহাটের হিমসাগর আম দু ব্যাগ নিয়ে বাড়ি চলে যান, পিসির আর আপনার জন্য। কিছুদিন আম খান,
বেশি দিন টিকবে না আমের সিজন শেষ হওয়ার আগে আপনাদের জেলখানাতে হয়তো আশ্রয় নিতে হবে দুজনকেই সেই দিকে গোটা রাজ্য যাচ্ছে লড়াই তো আমরা করছি রেগার টাকা হোক ফসলের দাম হোক শিক্ষার অধিকার হোক আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক মজুরির দাবিতে লড়াই হোক সেই লড়াই আমরা করছি বিজেপি আর তৃণমূল 21 সাল পর্যন্ত মানুষকে বুঝিয়েছিল তৃণমূলকে হারাতে গেলে বিজেপিতে যেতে হবে বিজেপিকে ঠাকাতে গেলে তৃণমূলে যেতে হবে মানুষকে বুঝিয়েছিল তুমি হিন্দু কাউকে বলেছিল তুমি মুসলমান কাউকে বলেছে তুমি আদিবাসী কাউকে বলেছে তুমি মতুয়া সম্প্রদায়ের কাউকে বলেছে তুমি রাজবংশী আচ্ছা কোনো মানুষ জানেন না এগুলো তার নিজের পরিচিতি তৃণমূলের থেকে জানতে হবে বিজেপির থেকে জানতে হবে ওরা কেন এটা মনে করাচ্ছে তোমার তো চাকরির বন্দোবস্তের কথা ছিল তোমার কথা ছিল জিনিসপত্রের দাম কমানোর তোমার কথা ছিল কলকারখানা তৈরি করবে তুমি হিন্দু মুসলমান বোঝাচ্ছ কেন জাতপাত বোঝাচ্ছ কেন এই দুটো রাজনৈতিক দল ভোট ব্যাংক তৈরি করবার চেষ্টা করেছে ভাগ করে টুকরো করে আজকে কর্ণাটকের নাকে ঝামা ঘষে দিয়েছে তাহলে যে গোটা দক্ষিণ ভারতে পা রাখবার জায়গা আজকে মোদীর নেই এত বড় একটা দেশ যার দক্ষিণ ভারত নেই পূর্ব ভারতে একটা স্টেটে বিজেপি নেই নবীন পটনায়কের সাথে রিলেশন ছিল সেটাও দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তাহলে থাকবেন কোথায় পশ্চিম ভারত পুরো আপনার না আর সামনে যে ইলেকশন উত্তর ভারতও কংগ্রেস থাবা মারছে মধ্যপ্রদেশ আপনার থাকবে না এইদিকে চলে যাবে তাহলে আপনার তো 24 সালে গভর্নমেন্ট হবে না বেকায়দায় তারা আর চুরি জোচুরি দুর্নীতিতে ল্যাজে গৌড়ে অবস্থা হচ্ছে তৃণমূলের এই অবস্থায় তারা বেরিয়ে আসবার রাস্তা এক বিভাজন দুই সাংঘাতিক প্রপাগান্ডা টেলিভিশন চ্যানেল দিয়ে তারা আমাদেরকে দেখাবে না 5 পিস বিজেপি সকালবেলা দিলীপ ঘোষ বাড়ি থেকে বেরোয় তার আগে কাক ডাকে যখন তখন সাংবাদিকদের গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ও লোকটা বেরোবে হাফ প্যান্ট পরে কি বলবে না বলবে সেটা দেখাতে হবে লোককে আর মাঠে ময়দানে গ্রামে গঞ্জে বুথে পাড়ায় গলিতে আমরা আছি বিজেপি নেই মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছে বিজেপি ফালতু এ পার্টি হবে না এখানে লড়াই একটা দুর্নীতিগ্রস্ত চোর সরকারের সাথে সিপিআইএমের যারা 34 বছর সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে মানুষের দরবারে এসে বলছে অনেক হয়েছে এক্সপেরিমেন্ট এবার এদেরকে হাঁটান আবার আমরা নতুন করে পশ্চিমবাংলাকে গড়ে তোলবার দিকে যাই আর এই লক্ষ্যেই পশ্চিমবাংলার বুকে নতুন করে বামপন্থার যে জেগে উঠেছে তাকে ভয় পাচ্ছে তৃণমূল বিজেপি দুজনে আক্রমণ বাড়বে বিভাজনের চেষ্টা হবে মারাত্মক প্রচার এই আধুনিক প্রচার মাধ্যমকে দিয়ে তারা করবে সরকার আছে টাকা আছে বেআইনি টাকা আছে তার উল্টো দিকে আমাদের আছে মানুষ অসংখ্য মানুষ যে হৃদয়ের উত্তাপ দিয়ে সূর্যের তাপকে আমরা হারিয়েছি সেই হৃদয়ে আবেগ আর যুক্তি আর রাজনীতি দিয়ে পশ্চিমবাংলাকে তৃণমূল আর বিজেপিকে আমরা ছড়াবো খড়ি বাড়িতে গাড়ি আটকাচ্ছে ঘোলা বাড়িতে গাড়ি আটকাচ্ছে যাতে রেলগেট ক্রস করবার আগে প্রচণ্ড রোদের তাপে গাড়িগুলোকে বারাসাত থানা আটকে দিয়েছে যাতে এই মাঠে আমাদের কমরেডরা না আসতে পারে আপনারা এই সমাবেশের শেষ অবধি থাকবেন সকলকে এই সমাবেশে যারা অংশ নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা সমাবেশের মিটিংয়ের কথা শুনতে পাচ্ছেন তাদের সকলকেও পার্টির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শেষ করছি।